প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা ভালো আছো, ভালো থাকো, এটাই মহান স্রষ্টার নিকট প্রার্থনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের অর্থনীতির একটি পাঠ নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ এখানে যে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি, এই চ্যাপ্টারের পাঠ পাঁচ থেকে আজকের আমাদের আলোচ্য বিষয়। আজকে পাঠের শিরোনাম দেখতে পাচ্ছ যে কি, বাংলাদেশ উন্নয়নশীল কয়েকটি দেশের তুলনা। আজকে আমাদের পাঠের শিরোনাম কি, বাংলাদেশ ও উন্নয়নশীল কয়েকটি দেশের তুলনা। এই পাঠের উপরে আজকে আমরা এই ক্লাসটা আলোচনা করব। দেখো যে এখানে আলোচনার প্রারম্ভিকে যে একটি দেশের মানব উন্নয়ন পরিস্থিতি নির্ণয় করা হয় কয়েকটা সূচকের উপরে। সেগুলো হচ্ছে কি, যে মাথাপিছু আয়, ছেলে মেয়ে নির্বিশেষে স্কুলে ভর্তির, একটি দেশের ছেলে মেয়ে ভর্তির হার। তাহলে কি, প্রথম হচ্ছে যে মাথাপিছু আয়, ছেলে মেয়ে নির্বিশেষে স্কুলে ভর্তির হার, 15 বছরের অধিক বয়সের শিক্ষার হার। কত বছরের? 15 বছরের অধিক বয়সের শিক্ষার হার, সঞ্চয়ের হার, চিকিৎসা খরচ, বসতির হার, ভোগ্য পণ্য ব্যবহারের খরচ, বেকারের হার, শিক্ষা খরচ, মাথাপিছু জাতীয় আয়, যেটাকে আমরা GNI বলি, এবং প্রতিদিন 1.25 ডলারের নিচে জীবিকা নির্বাহকারী মানুষের সংখ্যা, জন্ম ও শিশু মৃত্যুর হার ইত্যাদি। এই সমস্ত বিষয়ের উপরে, এই সমস্ত সূচকের উপরে একটি দেশের মানব উন্নয়ন পরিস্থিতি কী করা হয়, নির্ণীত হয়। মানব উন্নয়ন পরিস্থিতি নির্ণীত হয়। আমরা আজকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মানব উন্নয়ন সূচকের একটা চিত্র, তুলনামূলক চিত্র আমরা কী করব, আলোচনা করব। তোমরা এইখানে দেখতে পাচ্ছ যে সারণী একের মাধ্যমে, যে এখানে আমাদের এই তুলনামূলক চিত্রের যে সারণীটা, সেটা তোমরা লক্ষ্য করো, যে সঞ্চয় বা জাতীয় আয়, এটা হচ্ছে প্রথম কলামে। দ্বিতীয়টা হচ্ছে যে স্কুলে ভর্তির হার ছেলে মেয়ে। তৃতীয় কলামে দেখো এখানে কি আছে, যে বেকারত্বের হার, যেটা শ্রমশক্তির। এই তুলনামূলক আলোচনা আমরা দেখতে পাবো, যে এখানে আছে বছরগুলো দেয়া আছে, যে 2000, 2005 এবং 2008, তেমনিভাবে 2000, 2005 এবং 2009, আর পরের দেখো যে এখানে কি আছে, 2000 থেকে 2005 এবং 2009। এখানে দেশের মধ্যে প্রথম কলামে দেখো বাংলাদেশ, দ্বিতীয়তে ভারত, তৃতীয় কলামে রয়েছে পাকিস্তান, চতুর্থ কলামে কি শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। এই 1, 2, 3, 4, 5, 6টি দেশের যে তুলনামূলক একটি সারণী, তোমরা সেখানে দেখতে পাচ্ছ যে আমাদের সঞ্চয় বা জাতীয় আয় 2000 সালে বাংলাদেশে ছিল কত, 16.2 এবং ভারতে আছে 14.6। তাহলে আমরা ভারতের চেয়ে কি এগিয়ে, পাকিস্তানে আছে 9.5, পাকিস্তানের চেয়ে আমরা অনেক বেশি এগিয়ে, এবং শ্রীলঙ্কা 18.3, তারা আমাদের চেয়ে একটু এগিয়ে, মালয়েশিয়া রয়েছে 20.9, সে তারাও আমাদের চেয়ে এগিয়ে রয়েছে, এবং ইন্দোনেশিয়াতে রয়েছে 12.1, যা আমরা তাদের চেয়েও এগিয়ে রয়েছি। 2005 সালে সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 20.1, এবং ভারতে হয়েছে 21.5, এবং পাকিস্তানে কি 12.4, এবং শ্রীলঙ্কা 20.7, মালয়েশিয়া 15.8, এবং ইন্দোনেশিয়াতে রয়েছে 3। একেবারেই হতাশাজনক। অপরদিকে 2008 সালে দেখো সেটা আমাদের আরও উন্নতি ঘটেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 23.7 উন্নীত হয়েছে, জাতীয় আয়। এবং ভারত আমাদের চেয়ে কী করেছে, এখানে সামান্য কিছু ব্যবধানে এগিয়েছে, অল্প কিছু, পাকিস্তান অনেক পিছিয়ে রয়েছে, শ্রীলঙ্কা সেখানে তারাও আমাদের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে, যা ছিল 2000 সালে 18, সেখান থেকে কমে তারা 10-এ নিচে নেমে এসেছে, মালয়েশিয়া নাই বললেই চলে, এবং ইন্দোনেশিয়াতে 2.4।
হার, তাহলে আমরা এখানে একটা ইতিবাচক যে বৃদ্ধির হার সেটা আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের। 2008 সালে আমরা একমাত্র যে পা কি ভারতকে ছাড়া সবগুলো দিক দিয়ে আমরা এগিয়ে রয়েছি। এবার স্কুলে ভর্তির হার ছেলে মেয়েদের দেখো যে 2004 সালে আমাদের যে 54, অর্ধের 52, 42, 90, 88 এবং 81, সেখানে আমরা খুব বেশি সুবিধা করতে পারিনি তুলনামূলকভাবে। অপরদিকে 2005 সালে আমাদের কিছু ঘাটতি হয়েছে, 2009 সালেও আমাদের ঘাটতি হয়েছে, সেখানে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। ঠিক বেকারত্বের হার দিয়ে 2000 সালে আমরা 3.3 এবং 2005 সালে 4.3 অল্প বৃদ্ধি ঘটেছে, এবং পরবর্তী যে দেশগুলো রয়েছে তাদের তেমন ইয়ে হয়নি, একমাত্র ইন্দোনেশিয়া ব্যতীত। তো সেই যে হার আমরা দেখতে পাচ্ছি যে আসল উপরের সূচকগুলো আমরা যদি মনোযোগ দিয়ে দেখি তাহলে কি 2000 সালে বাংলাদেশের স্কুলে ভর্তির হার ছিল এত, ভারতে এত, পাকিস্তানে এত, যেটা আমরা আগে আলোচনা করেছি। বিভিন্ন দেশে মানব উন্নয়নের যে চিত্র পাওয়া যায় তা কিন্তু প্রায় একই রকম। তাহলে মানব উন্নয়নে বাংলাদেশ 2010 সালে 129তম স্থানে অধিকার করেছিল। তারপরে কি তোমরা এখানে এটা দেখতে পাচ্ছ যে তবে ভিয়েতনামে দ্রুত মানব উন্নয়ন ঘটিয়ে 113তম স্থানে উঠে এসেছে। পৃথিবীর বিভিন্ন দেশের মানব উন্নয়নের সূচকে যে দেশ যত বেশি উন্নতি লাভ করতে পারে সেই দেশ তালিকায় উপরে উঠে আসে, যে দেশ তা পারে না সেই দেশ পিছিয়ে পড়ে। তাহলে 2014 সালে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান যেখানে 142তম, সেখানে পাকিস্তানের অবস্থান 147তম, নেপালের অবস্থান 145তম। বাংলাদেশের যে প্রত্যাশিত আয়ুকাল সেখানে আমরা 71.6 বছর, পাকিস্তানে আমাদের চেয়ে কম, নেপালেও আমাদের চেয়ে কম। তুলনামূলকভাবে আমরা কি করেছি যে বাংলাদেশ এবং উন্নয়নশীল কয়েকটি দেশের যে আলোচনা হয়েছে এতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে উন্নয়ন সেটা কি আশাব্যঞ্জক, এবং আমরা আশা করতে পারি যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ আরও দিন দিন উন্নতি সাধন করে এবং কী করবে মধ্য আয়ের দেশ থেকে একটা উন্নত দেশে পরিণত হবে, যেটা আমাদের সরকারেরও একটা লক্ষ্যমাত্রা রয়েছে। তাই আমরা আশা করছি যে বাংলাদেশ দিন দিন কী করবে এই সকল সূচকে উন্নতি ঘটাবে এবং দেশের অর্থনৈতিক ভিতকে আরও শক্তিশালী একটি কাঠামো দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ থেকে আমরা যে আলোচনা করলাম এবং সেখান থেকে আমাদের শিক্ষণীয় যে আমরা কি তুলনামূলক চিত্র ব্যাখ্যা করতে পারবো, এবং পরবর্তীতে বাড়ির কাজ হিসেবে তোমরা এই বিভিন্ন দেশের যে সূচকগুলো রয়েছে সেগুলো নিয়ে আরও কী করবে আলোচনা করবে। তো আজকে এই ক্লাসটা এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ তোমাদের সকলকে।